আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে মারিয়ার কিছু ভালো লাগা ফুটেজগুলো আমি এখন একদম সকালে মারিয়ার ঘুম ভাঙানোর জন্য ট্রাই করছি সে সারা রাত জেগে থাকে আর দিন ভরে ঘুমায় এখন আমাদের এখানে বারোটা বাজে সে আপনারা দেখতেই পাচ্ছেন আমি তাকে ট্রাই করতেছি সে কিছুতেই তার ঘুম ভাঙছে না আমার মনে হয় ম্যাক্সিমাম বাচ্চারাই সারা রাত জাগে একটা মাই বুঝে যে একটা বাচ্চা মানুষ করা কত কষ্ট তো চলুন আমরা দেখে আসি মারিয়ার কিছু ভালো লাগা ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন সে গাড়ি চালানোর জন্য বিতি ব্যস্ত আসলে ছোটবেলা থেকেই সে বুঝতে পারছে যখন তার তিন থেকে চার মাস বয়স তখন সে বুঝতে পারছে এটা গাড়ি এটা ভুম তো আমরা যারা প্রবাসে থাকি তারা আপনারা যারা প্রবাসে আছেন যেসব ফ্যামিলি তারাই বুঝেন যে বাচ্চারা আসলে কোনো যাওয়ার জায়গা না এখানে বাবা মা সন্ধ্যার সময় বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করে তো আমরাও সেম একইভাবে বাচ্চাকে ওইভাবে সন্ধ্যার পরে নিয়ে গিয়েছি বাহিরে তো তখন থেকে সে বুঝতে পারছে যে সন্ধ্যা লাগলে আমি গাড়িতে উঠবো ভুম ভুম তো প্রতিদিন তো আসলে কোনো ফ্যামিলি প্রতিদিন বাহিরে যেতে পারে না সেটা আপনারাও জানেন সেটা আমিও জানি তো যখন মারিয়ার বাবার যখন কাজ থাকে তখন সে বলে যে যাব না তখন আমার মেয়ে এত কান্নাকাটি করে ভুম 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 বলে কান্নাকাটি করে এখনকার বাচ্চাদের কিন্তু মানে কোনো কিছু শেখানো লাগে না তারা ডিজিটাল পুলা পান তো আজকে আপনার ভাইয়ের একটা কাজ ছিল তো আমাকে বললো চলো যাই তো আমরা গিয়েছি সে এখন গাড়ি থেকে নামবে না তার এখন নতুন একটা ডিমান্ড সে গাড়িতে বসলে সে ড্রাইভিং করাতে ট্রাই করে বাবা যেভাবে গাড়ি চালায় ওইভাবে চালাইতে চাই সে তো ওর বাবা সামনে বসাই দিয়েছে দেওয়ার পরে সে ওটা চালাবে তো আমরা বলতেছি যে না এখন চালানো যাবে না সে চালাবে তখন ওর বাবা আবার স্টার্ট করলো তো তার রাগ হয়ে গিয়েছে সে মানে মাইন্ড করছে যে আগে কেন আমাকে মানে এর আগেও চালাইতেছিল তখন আমি ভিডিও করতে পারিনি তারপর যখন কান্না করতেছিল তখন আমি করছি তো আগের ভিডিও কিছু ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করছে দেখেন সে কিভাবে চালায় তো আপনারা সবাই আমার মেয়েটার জন্য অনেক অনেক দোয়া করবেন এবং আমিও সবার জন্য দোয়া করি আর সবচেয়ে বড় কথা আমি নতুন ইউটিউবার আমি এত ভালোভাবে স্মার্টভাবে কথা বলতে পারি না যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আপনারা আমার ভিডিও গুলা দেখবেন এবং ভিডিওতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আবারও আপনাদের আজকে বলতেছি হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স আর আমি যতটুকু পারবো ততটুকু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি লাইভে আসতে পারি মানে লাইভ বলতে আমার তো আসলে লাইভ ইউটিউব থেকে লাইভ অপশন দেওয়া নাই রেকর্ড অপশন আছে যতটুকু সম্ভব আমি আজকে ক্যামেরার সামনে আসতে পারি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকায় বেলাইকনটা অন করবেন তো আজ এতটুকু আজকে আবার কথা হবে আল্লাহ হাফেজ